সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেকেই কাজে লাগাচ্ছেন শিল্পচর্চা ও প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবে। তবে না শিখে শুধু ভাইরাল হওয়ার প্রবণতা শিল্প সংস্কৃতি চর্চার জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু। আমাদের একটা সোসাইটির একটা নেতিবাচক ব্যাপার আছে যে খুবই শর্টকাটে আমরা একটা জায়গা যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, মনে করি যে কিছু জানলাম না, একটা গান গেয়ে দিলাম, ভাইরাল হয়ে গেলাম। কিছুই জানলাম না, একটা অভিনয় করলাম, ভাইরাল হয়ে গেলাম। তো এই জায়গাগুলোকে পাশ কাটিয়ে যেতে হবে আমাদেরকে। আর আমি মনে করি যে আমাদেরকে আসলে সঠিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে আমাদের কাজগুলি করতে হবে। একজন অভিনেতাকেই অভিনয় করতে হবে, একজন গায়ককেই গান গাইতে হবে, একজন প্রপার ডিওপিকেই ক্যামেরা চালাতে হবে। তো এইটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, আমার মনে হয় যে আমরা আন্তর্জাতিক মানের কাজ করতে পারবো। এবং আমরা ইতিমধ্যে আমরা কিন্তু প্রমাণ রাখতে সক্ষম হচ্ছি যে আমাদের, বিশেষ করে আমাদের কিছু ওটিটির কাজ, আমাদের টেলিভিশনের কাজ, এমনকি আমাদের খুব ছোট অল্প করে হলেও আমাদের কিছু কিছু ছবিও এখন বাইরে প্রশংসিত হচ্ছে, সমাদৃত হচ্ছে। তো আমি মনে করি না যে আমাদের মেধার সংকট আছে, আমাদের শুধু দৃষ্টিভঙ্গির জায়গাতে একটু পরিবর্তন করতে হবে।